আসসালামু আলাইকুম, আমি ইমা। আপনাদের সাথে আজকে শেয়ার করব মেকআপ 10 মিনিটে। না না, 10 মিনিটে কোনোভাবেই সম্ভব না, 10 মিনিট আমার পক্ষে সম্ভব না, কারণ কথা বলতে বলতেই আমার 10 মিনিট চলে যাবে। তো এবার আমি শুরু করব আমার মেকআপ। তো চলুন, গার্নিয়ার স্কিন অ্যাক্টিভের অ্যালোভেরার একটা ময়েশ্চারাইজার ক্রিম আছে, সেটা আমি ইউজ করছি। এটাই সবসময় আসলে আমার ব্যবহার করা হয়। তো আগে আমি ক্রিমটা দিয়ে ভালোভাবে মুখে মেখে নিচ্ছি, যেটা সাধারণত সবাই করে, আমিও সেভাবেই করছি। ভাবলাম যে মেকআপ করতে করতে কথা বলা হয়ে যাবে সবার সাথে, সময়টাও ভালো কাটবে। এবার আমি ফাউন্ডেশন ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এটাও ঠিক একইভাবে আমি মুখে দিয়ে নিচ্ছি। এবার এটা আমি আসলে মুখে ভালোভাবে সেট করে নিচ্ছি, যাতে কোথাও কম বেশি বিষয়টা না থাকে, সেভাবে আমি আমার মুখে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। কারণ কোথাও কম কোথাও বেশি হলে দেখতে ভালো দেখাবে না, সেই জন্য আমি আসলে কোথাওই যাব না সময় পার করার জন্য, আমি আসলে এই মেকআপটা করছি, এছাড়া কিছুই না। আর এমনি সময় আমি হালকা পাতলা মেকআপ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, তো এই জন্য ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আর এটা আমার ইউটিউবে থেকেই গেল, যেটা আমি পরে ইচ্ছা করলে দেখতে পারবো। এবার দিলাম ব্যানানার ড্রিমসের একটা লুজ পাউডার আছে, সেটা আমি এখন মেকআপটা সেট করে নিচ্ছি। আর আমি যে আর মানে তুলির সাহায্যে আসলে এটা করছি, সেটা হচ্ছে ব্র্যান্ডের নাম লাভ হার্টস, এটা দিয়ে আমি আসলে সেট করে নিচ্ছি। এবার এবার আমি ব্যবহার করব এবার আমি হচ্ছে গোল্ডেন রোজের আই শ্যাডো, এটা হচ্ছে 4টা সেটের আছে। তো এখানে আমি এটা অবশ্য বাংলাদেশ থেকে আমার নেওয়া ছিল, এটা আপু দিয়েছিল, বড় আপু। তো এখান থেকে আমি একটা কালার ইউজ করছি, যেটা হচ্ছে পিঙ্ক, সেটাই আসলে ব্যবহার করছি। এটা আসলে সব ধরনের মানুষের সাথেই যায়, মানে সবার সাথে এই কালারটা যায়, এই জন্য আমি এটাই ইউজ করছি। সব ধরনের মেয়েরা সাধারণত এই কালারটাই বেশি ইউজ করতে পছন্দ করে। তো যাই হোক, এটা দিয়ে নিচ্ছি। এবার আমি মেবি লাইনের হচ্ছে ট্যাটু যে কাজলটা আছে, সেটা আমি হচ্ছে আমার ভ্রুতে দিয়ে নিচ্ছি, জাস্ট হালকা করে এটা আমি দিচ্ছি। এবার ভাবছি মানে চোখের নিচে কাজল দিব কি না, পাশাপাশি আমি এটাও ভাবছি, যদিও আমি বাইরে যাব না, তবু থাক দিয়েই দিই। কাজলটা দিয়ে নিলাম, হো গায়া। এবার এবার আমি এবার আমি দিচ্ছি মাস্কারা, যেটা হচ্ছে স্টেলা অ্যান্ড থিল্ডের, এটা হচ্ছে স্টকহোমের। তো সেটা আমি এখন ব্যবহার করছি। এবার এবার আমি হাইলাইটার ইউজ করছি, H&M-এর।
এটাই টুকটাক ব্যবহার করা হয়, সেটাই আমি দিয়ে নিচ্ছি তুলির সাহায্যে। হয়ে গেছে, এবার এবার আমি গোল্ডেন রোজের, এই এটি হচ্ছে মেড ইন তুর্কি, এটা হচ্ছে ভেলভেট ম্যাট লিপস্টিক, সেটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এই তো এই তো হয়ে গেল। এবার আমি ফটোশুটের জন্য রেডি, ছবি না তুললে কি হয় এই আর কি। তো এখন ছবি তোলার পালা। এই তো হয়ে গেল আমার মেকআপ লুক, সিম্পল, খুবই সিম্পল একটা মেকআপ লুক। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন, নিজেরাও সুস্থ থাকেন, ভালো থাকুন। এতটুকুই, আসসালামু আলাইকুম।